হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানের প্রতি সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি দুপুরবেলায় আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে, এবার আর একটা গাছ বসাবো। এটা 4 ইঞ্চির পট, খুব একটা হলো 4.5 ইঞ্চি হবে, হয়তো ওর বেশি হাইট নয়। ছোটো পট এই জন্য ইউজ করছি কারণ আমার গাছটাও ছোট। গাছটা হয়তো লম্বায় বড়, কিন্তু গাছের যে শেকড়ের যে সাইজ বা শেকড়ের যে গুচ্ছ সেটা ছোট। তো যখন সেটা ছোট হবে, আপনি একটা বিশাল বড় জায়গায় বসালেন, তো সেই অনুযায়ী আপনি জল দেবেন। তো তাতে কী হবে, গাছে জল বসবে না, গাছের পাতা হলুদ হবে, গাছ নষ্ট হয়ে যাবে, নয় গাছে ফুল ঝরে যাবে, নানা রকমের সমস্যা, ফাঙ্গাল ইস্যু হবে, অনেক রকমের সমস্যা একটা গাছের নিতে হবে। তাই সেই গাছের সমস্যা সারাতে সারাতে হয়তো গাছটা হয়তো সার্ভাইভ করলো বা হয়তো করলো না। তো সবসময় আমি বলি ছোটো পট থেকে শুরু করুন, পোড়ামাটির পট, একদম কোনো অসুবিধা নেই, ঠান্ডা থাকবে, কম মাটি ধরবে, কিন্তু আপনার গাছটা কিন্তু ভালো থাকবে। গাছটা যখন একটুখানি রুট বাউন্ড হবে তখন আপনি অন্য পটে, এর থেকে যদি 4 ইঞ্চির পট করেন তাহলে তার থেকে আপনি 6 ইঞ্চিতে যাবেন বা 8 ইঞ্চিতে যাবেন। কিন্তু আপনি এই টবে ভর্তি হওয়া শেকড় নিয়ে সেই গাছকে কিন্তু আপনি ডাইরেক্ট 12 ইঞ্চিতে বসিয়ে দিতে পারেন না, তাহলে আবার সেই সেম কেস হবে যে আপনার আবার জল বসবে, তো অনেক দিনকার পুরনো গাছ নষ্ট হয়ে যাবে। তো যার জন্য বলি সবসময় ছোটো পর থেকে একটা একটা করে স্টেপ করে উঠুন, প্রথমে 4 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, 8 ইঞ্চির পর 10 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি, তারপরও যদি আরও গাছ বড় হয়ে যায় তখন 14 ইঞ্চি দেবেন, কোনো অসুবিধা নেই, ছোটো থেকে শুরু করুন। আজকে যে গাছটা দেখাবো সেটা তো ট্যাগলাইন দেখে বুঝতেই পেরে গেছেন, সেটা হলো পিঙ্ক টগরের গাছ। গাছটার কিন্তু ইনবিল্ট প্রবলেম আছে, কারণ আমি যখন কিনেছিলাম অ্যাকচুয়ালি পিঙ্ক টগর আমাদের এখানে পাওয়া যায় না, এক পিসি গাছ পড়েছিল, তো আমি রিস্ক নিইনি। গাছটার মধ্যে একটু ফাঙ্গাল ইস্যু আছে, কিন্তু গাছটা ভরে ভরে ফুল দেয়। আর এই গাছের পাতার কালার একটু হলদেটে ব্যাটানেরই, বিশাল একদম গাঢ় একদম সবুজ রঙের হবে সেটা কিন্তু নয়। তো শেকড়ের মানে পটিং ব্যাগ যেটা আছে, যেটা আর কি নিয়ে এসেছি, তো সেটা দেখুন সেটা কিন্তু খুব ছোট, এবং এটাতেও কিন্তু মানে এটা একটু পুরনো গাছ, মানে পুরনো পটিংয়ে আছে সেটা বুঝতে পারবেন, কারণ এর মধ্যে ফাঙ্গাল আপনার যে হয় সেগুলো জমে গেছে, মস। তো ভালো, অনেক পুরনো গাছ, কিন্তু এইটুকু পটের জন্য আমার 8 ইঞ্চি বা 10 ইঞ্চির দরকার নেই, আমার 4 ইঞ্চিতে চলে যাবে। তো অলরেডি কেটে রেখেছি, কারণ আমি বলেছি গ্রো ব্যাগের একদম মায়া রাখবেন না। দেখুন শেকড়, দেখুন শেকড় টেনে টেনে হিজড়ে বের করার চেষ্টা করবেন না, আস্তে আস্তে খোলার চেষ্টা করবেন, কারণ অনেক সময় হয় শেকড়টা কিন্তু গ্রো ব্যাগের প্যাকেটে কিন্তু আটকে যায়, তো সেখান থেকে যতটা সম্ভব আস্তে আস্তে খোলার চেষ্টা করুন। একটু হয়তো আপনার একটু হয়তো কাটাকুটি যাবে, কিন্তু সেটা পুরোটা যাবে না, কিছুটা হলেও আপনার ম্যাক্সিমামটা থেকে যাবে যদি আপনি আস্তে আস্তে করেন। যেমন এখানে এর কাগজটা আটকে গেছে, কিন্তু এর শেকড়টা এটা অনেকটা আছে, তো একে কাটা ঠিক হবে না, কাগজটাকে কাটতে পারি। কাগজটাকে কেটে দেবেন, প্লাস্টিকটাকে কেটে দেবেন, কিন্তু শেকড়টা যতটা না কাটে ততটাই ভালো। অ্যাকচুয়ালি শেকড়টা প্লাস্টিক ফুঁড়ে বাইরে চলে গেছে, তো প্লাস্টিকটাকে কেটে দিলাম, যার ফলে কী হলো পুরো শেকড়টা কিন্তু বেরিয়ে গেল। খুঁড়ি, যেটা আমরা সবসময় বলি যে টবের নিচে দেওয়া উচিত, একদম ওভাল টাইপের খুঁড়ি, যাতে তলা দিয়ে জলটা বেরিয়ে যায়। পটের নিচে দিয়ে দিলাম, এই যে পটের নিচে, একদম পটের নিচে একদম সমান করে বসাবেন, একদম গর্তটার ওপরেই বসাবেন, যাতে মোটামুটি তলা দিয়ে জল বেরিয়ে যেতে পারে। তলায় দেবো সিন্ডার, যাদের কাছে সিন্ডার নেই তারা বালি দেবেন। সিন্ডার পুরনো সিন্ডার, ইউজ করা সিন্ডার, এটা নয় যেমন নতুন একদম ধোয়া সিন্ডার দিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, পুরনো ইউজ করা সিন্ডার। তলার দিকটা দিলাম যাতে জল ইজিলি বেরিয়ে যায়। এবার গাছটা বসাবো, গাছের ওপরে যদি কিছু আগাছা থাকে সেটা বের করে দিন।
পরিষ্কার এভাবে এটা বসালাম। দেখুন একদম কিন্তু পটের ভেতরে বসে গেছে। এবার যে মাটিটা আমার ছিল পুরনো, যেটা আগের ভিডিওতে দেখেছি পিটুনিয়া মাটিটা, ওটা অলরেডি আমার গুঁড়ো গুঁড়ো ছিলই, আর্ধেকটা মাটি দিয়েছি আর্ধেকটা রয়ে গেছিলো, তো সেই মাটিটাই দিয়ে দেবো। এগুলো সব পুরনো যে মাটি ইউজ করা হয়ে গেছে শীতকালে, সেই মাটি দিয়ে কী করে গাছ বসাবেন তার পদ্ধতি, নতুন মাটির নয়, নতুন মাটির পদ্ধতি আলাদা। কারণ এই মাটিটা অলরেডি উর্বর একটা কারণেই, কারণ এই মাটিতে কিন্তু শীতকালে গাছেরা ফুল দিয়েছে, তো তাতে অলরেডি খাবার প্রচুর পড়েছে, তো মাটিটা কিন্তু উর্বর, মাটিতে কোনো সমস্যা নেই, যে গাছ বসাবেন সেই গাছ ভালো হবে। দেখো কমপ্লিট। ওপরে আগরে আমি যেটা বলি ভার্মি কম্পোস্ট মালচিং করবেন। ব্যাস এক মুঠো ভার্মি কম্পোস্ট আর কিছু না, ব্যাস বসানো কমপ্লিট। একটু ছোট মানে কম বসালাম, কারণ এখানে যদি আবার কিছু মাটি বা সার দেওয়ার হয় তখন এটা ভর্তি করবে। এক মোটামুটি তিন কর মতন ছেড়ে দিয়েছি, তো জাস্ট এটুকুই বসানো কমপ্লিট। এবার জল দেওয়ার সময় প্রথম জলটা ব্যাবেস্টিন গুলে যেরকম দিতে বলেছি সেরকম দিয়ে দেবেন, আর কেয়ার পরে বলবো, আগে আমি নিজে করি। বসানোর দায়িত্ব তো এই মানে বসানোর নিয়ম আমি যেগুলো বসাই সেগুলো এটাই, এর বাইরে কোনো গাছ বসাই না, যেভাবে বসাই সেইভাবে হাতে কলমে দেখিয়ে দিলাম, সব গাছ এইভাবেই বসছে, সব গাছ, কোনো গাছের জন্য আমি সেরকম আলাদা করে কিছু বলবো না, কারণ সব গাছ এইভাবেই বসে, তো যেভাবে বসে সেইভাবে দেখিয়ে দিলাম। তো আজ জাস্ট এটুকুই, ফুল হলে তো অবশ্যই দেখাবো, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।